হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিষয় পুরুষাঙ্গ বিষয়ক তথ্যাদি। উত্তেজিত অবস্থায় পুরুষের লিঙ্গের গড় দৈর্ঘ্য হয়ে থাকে 4.7 থেকে 6.3 ইঞ্চি। অনেকের মতে প্যানিসের গড় দৈর্ঘ্য 5.1 থেকে 5.9 ইঞ্চি। তবে আপনার প্যানিস যদি লম্বায় সর্বনিম্ন 4 ইঞ্চিও হয়ে থাকে, তাহলে আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে আপনার কোনো সমস্যা হবে না। অনেকে আবার এও বলে থাকে, স্ত্রীকে অগ্রাসন দিতে মাত্র 3 ইঞ্চি লম্বা প্যানিসই যথেষ্ট। বড় প্যানিস মানে বেশি মজা কথাটা ঠিক নয়। আপনার ডিউরেশন কত সেটাই আসল। স্বাভাবিক টাইম 7 থেকে 10 মিনিট। প্যানিস কখনোই একেবারে সোজা হয় না, একটু বাঁকা থাকে। প্যানিসের গোড়ায় চিকন আগা মোটা এটা কোনো সমস্যা নয়। অপপ্রচারের ফলে সবারই এটা একটা ভুল ধারণা হয়ে গেছে। কোনো জাদুকরি তেল বা মালিশ প্যানিস তেমন বড় করতে সক্ষম নয়, এগুলো ভুয়া। তবে সতেজ রাখার বা করার জন্য মালিশ বা ম্যাসেজ ব্যবহার করতে পারেন। আমরা যেমন শরীরের ত্বক সতেজ রাখার জন্য সরিষার তেল বা অন্যান্য প্রসাধনী ব্যবহার করে থাকি। বেশি বড় প্যানিস হলে মেয়েরা মজা পাওয়ার বদলে ব্যথা পায়, এমনকি সেটা যৌন আতঙ্কেও রূপ নিতে পারে। ক্ষুদ্র প্যানিস বলতে 2.76 ইঞ্চির চেয়ে ছোট প্যানিস বোঝায়, সেক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে। গোড়া চিকন আগামোটা বা বাঁকা প্যানিস যৌন মিলনে কোনো সমস্যার সৃষ্টি করে না। প্যানিসটাকে নিয়ন্ত্রণ করুন, একমাত্র স্ত্রী ছাড়া আর কোথাও ব্যবহার করবেন না। স্ত্রী ছাড়াই প্যানিস দাঁড়িয়ে যায় এমন কোনো কাজ, যেমন বেগুনা নারীর দিকে তাকানো, অশ্লীল সাহিত্য পড়া, কম্পিউটার বা মোবাইলে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকুন। 40 দিনের মধ্যে পুরুষাঙ্গের গোড়ার চুল কাটুন। আপনার যৌন স্বাস্থ্যের দিকে নজর দিন, এটাও আপনার শরীরের অংশ। যৌন সমস্যা সমাধানের ব্যাপারে ভুল করেও কখনো অবহেলা করবেন না। যে কোনো যৌন সমস্যা কোনো প্রকার সংকোচ না করে তাৎক্ষণিকভাবে যৌন ডাক্তারের পরামর্শ নিন। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।